টঙ্গী ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বাংলাদেশে এসেছেন তাবলিগের মাওলানা সাদ বিরোধী অংশের মুরব্বীরা। বৃহস্পতিবার বিকালে তারা ইজতেমার ময়দানে আসেন বলে নিশ্চিত করেছে ইজতেমা কর্তৃপক্ষ। তাবলিগের আলমি শুরার প্রতিনিধি হিসেবে সাত জনের এই জামাত বাংলাদেশে এসেছে। এই প্রতিনিধি দলে রয়েছেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইউনুস পালনপুরি, মাওলানা আকবর শরীফ, মাওলানা আহমদ হুসেন সহ অন্যান্যরা। বিশ্ব তাবলিগ এখন দুটি ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হচ্ছে। তাবলিগের মূল মার্কাজ দিল্লির নিজামুদ্দিন মসজিদের মাওলানা সাদ কান্দলভি পরিচালনা করেন। মাওলানা সাদ বিরোধী পাকিস্তান রাইবেন্ড মার্কাজের সহায়তায় আলমি শুরা পরিচালনা করেন। বাংলাদেশে তাবলিগের মূল মার্কাজ কাকরাইল এতদিন দিল্লির নিজামুদ্দিন মসজিদের অধীনে পরিচালিত হলেও এবার ইজতেমা কেন্দ্র করে দুই দলে বিভক্ত হয়ে পড়েছে। কাকরাইলের সুরা মাওলানা জুবায়ের ও মাওলানা ওমর ফারুক গত নভেম্বরে পাকিস্তানের রায়বেন্ড ইজতেমা থেকে ফিরে আলমি শুরার পক্ষে কথা বলেন। এদিকে এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দলভির না আসার পক্ষে তারা অবস্থান নেন। অন্যদিকে কাকরাইলের সুরার অন্যতম সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম মাওলানা মোশারফ সাদ কান্দলভি ও নিজামুদ্দিন মার্কাজের মুরব্বীদের আসার পক্ষে থাকেন। গত 10ই জানুয়ারি মাওলানা সাদ কান্দলভি বাংলাদেশে এলেও আলেমদের একাংশের বিরোধিতার মুখে ইজতেমায় অংশগ্রহণ না করে আবার দিল্লি ফেরত যান। এর পরিপ্রেক্ষিতে ইজতেমার প্রথম পর্বে ভারত পাকিস্তানের কোনো মুরব্বী অংশগ্রহণ করেননি। তাবলিগ জামাতের বাংলাদেশের মুরব্বীরাই ইজতেমা পরিচালনা করেন। কিন্তু দ্বিতীয় পর্বে মাওলানা সাদ বিরোধী পাকিস্তানের আলমি শুরার প্রতিনিধিরা ইজতেমায় অংশ নিয়েছেন। এ বিষয়ে কাকরাইলের অন্যতম শুরা খান শাহাবুদ্দিন নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত 90 বছরে যে এক নিয়মে তাবলিগ জামাত পরিচালিত হচ্ছিল সেই ধারাকে এখন ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। নিজামুদ্দিন মার্কাজের আমির মাওলানা সাদকে ইজতেমায় অংশগ্রহণ করতে দেয়া হল না, তাহলে এখন তাবলিগ পরিচালনা করবে কারা? এখন আবার কাকরাইলের সুরাদের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়াই পাকিস্তানপন্থী সুরাদের নিয়ে আসা হয়েছে। এভাবে চললে ইজতেমার আবেদন আর থাকবে না। কাকরাইলের আরেক প্রভাবশালী সুরা সদস্য তিনি জানান, টঙ্গীর ইজতেমা সবসময় নিজামুদ্দিন মার্কাজের অধীনেই পরিচালিত হয়। আমরা সেই ধারাকে অব্যাহত রাখতে চাই, কিন্তু তাবলিগের বহিরাগত লোক দিয়ে ইজতেমা পরিচালনা করা হচ্ছে। এই বিষয়ে ইজতেমা মাঠে অবস্থানরত কাকরাইলের অন্য মুরব্বীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ আনুষ্ঠানিক কথা বলতে রাজি নন। এদিকে মাওলানা সাদ কান্দলভির প্রস্থান সহ তাবলিগের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে তাবলিগ জামাত। শনিবার সকালে বিশ্ব ইজতেমার মুরব্বী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজ এই তথ্য নিশ্চিত করেছেন। মুরব্বী মাহফুজ বলেন, দুপুরে বিদেশি মেহমানদের তাবুতে মাওলানা সাদ ও তাবলিগের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানে 3 নম্বর ফটকের পাশে হাজি সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।